নমস্কার, গল্পকঞ্জে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটি মূলত গল্প, ছোট গল্প ও অনুগল্প পাঠ বিষয়ক চ্যানেল। আমাদের আজকের নিবেদন অভিজিৎ রায় রচিত অনুগল্প মেডিকেল লিভ। গল্প পাঠে ঋষিতা চক্রবর্তী। শুরু হতে চলেছে মেডিকেল লিভ। দু প্লেট ফ্রাইড রাইস আর এক প্লেট চিলি চিকেন। অর্ডারটা নিয়ে বেয়ারা চলে গেলে টেবিলের অপর পাশে বসে মানসী স্মিত হেসে বলল, বাব্বা, একেবারে এলাহি ব্যাপার, এত খরচ কেন করছো বলো তো? পুরীর এই হোটেলের জুড়ি মেলা ভার, আমার বস প্রতি বছর নিয়ম করে পুরী আসবেই, আর ওনার একমাত্র ঠিকানা এই রিজেন্ট হোটেল। হ্যাঁ, সে তো বেশ বুঝতেই পারছি, হাতিবাগানের চিনোদার দোকানে চিলি চিকেন 80 টাকায় 6 পিস, তাও আবার বোনলেস, আর এখানে মা গো বলে কিনা এক প্লেট 250 টাকা। ভূপেন্দ্র বলল, হানিমুনের পর 3 বছরে এই প্রথম একসাথে বেড়াতে আসা, তাও আবার অফিসের বসকে মিথ্যে বলে বলো। আহ মানসী, মিথ্যে নয় বলো, মেডিকেল লিভ, তাই বুঝি। তা বস শুনে কি বললেন? উনি তো শুনেই অবাক, আমার কি অসুখ, কতদিন আসবো না, ইত্যাদি প্রশ্নের পর প্রশ্ন। আমিও ওই অর্জুনের মতো অব্যর্থ উত্তর বানে তাকে ঘায়েল করে। কথাটা সম্পূর্ণ করার পূর্বেই রেস্তোরাঁর সমবেত শব্দ ভেদ করে একটি বিশেষ পরিচিত কণ্ঠস্বর ভূপেনের সত্তাকে কাঁপিয়ে দিয়ে ধমনীতে হিমেল স্রোতের ন্যায় বয়ে গেল। সে চমকিত দৃষ্টি ফেরিয়ে দেখল, ডান দিকে ঠিক 3টে টেবিল তফাতে বসে তার বস এক বেয়ারার ওপর নিজের অসন্তুষ্টি প্রকাশ করছেন। মুহূর্তের মধ্যে সচেতনতা ও আতঙ্ক একত্রে ফিরে এলো ভূপেনের মধ্যে। টেবিল ছেড়ে উঠে প্রাণপণে ছুটে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক বেয়ারার সাথে মুখোমুখি সংঘর্ষে 12টি সিঁড়ি গড়িয়ে নিচে পড়ে ভূপেন। হই হই রব ওঠে রেস্তোরাঁর মধ্যে। মানসী তখন কিংকর্তব্য বিমূঢ়। ইতিমধ্যেই ভূপেনকে কেন্দ্র করে জমে ওঠা ভিড়ের মধ্যে থেকে তার বস বলে উঠলেন, ভূপেন, তুমি এখানে? ভূপেন অর্ধ নিমিলিত চোখে কাতর কণ্ঠে শুধু বলল, স্যার, হাতটা বোধহয় ভেঙেই গেছে, আমার মেডিকেল লিভটা দয়া করে গ্রান্ট করে দেবেন। গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের পরবর্তী গল্প শীঘ্রই আসতে চলেছে। স্টে টিউনড।